আমার মনে হয় যে অলরেডি যার যা কাজ ছিল সেটা দায়িত্ব পালন করা হয়ে গেছে, কারণ এর ব্যাকএন্ডে যে আমাদের এই ফেস্টিভ্যালের ব্যাকএন্ডে যারা কাজ করে তারা আসল স্ট্রং মানুষজন রয়েছে, টেকনিক্যাল এবং সেন্সিবল লোকজন রয়েছে প্রচুর, যারা সিনেমাগুলো করেছে। এবং আগেই বলেছি যে প্রায় 2490টা মতো ছবি জমা করেছিল, তার থেকে 214টা সিনেমা সিলেক্ট করা এবং সবার ডকুমেন্টে সব বিভাগে যে সিলেকশন হয়েছে আমার মনে হয় সবটা সিনেমা সবার খুব ভালো লাগে। আমি একটাই কথা বলবো যে প্লিজ সবাই 8-15 যে ফেস্টিভ্যাল আমাদের হবে নানা ধরনের ছবি রয়েছে সেখানে, প্লিজ আপনারা সবাই আসুন এসে এই ফেস্টিভ্যালকে আরও আন্তর্জাতিক মানি করুন। হ্যাঁ, 3D ছবি দেখানো হবে, বাচ্চাদের জন্য ছবি আছে, প্লাস ইন্ডিয়ান মাস্টারের ছবি আছে এবং নানা ধরনের এবং প্রচুর সিনেমা আছে যেগুলো যে সিনেমাগুলোকে আগে সেলিব্রাইটি ছিল সেগুলোকে আমরা এবার দেখানো হবে। এবং এবছরে 50 বছর পূর্ণ, যেমন ভূমিকান বাগাবাইন, যেমন ভূগোল ইন্টারনেশনের, যেমন অনেক ইন্টারন্যাশনাল সিনেমাও আছে যেগুলো 50 বছর সেগুলোকেও আমরা শোকেস করি এবছরে। এবং আমার মনে হয় যে এই 8-15 যে ফেস্টিভ্যালের যে ফেস্টিভ্যাল রয়েছে ফিল্ম ফেস্টিভ্যাল, সেটা আমার মনে হয় যে কোনো অংশে কোনো ফেস্টিভ্যাল থেকে কম হবে, এটুকুনি কম হতে পারে। আপনাদের সবাইকে পাশে থাকতে হবে, আপনাদের হ্যাঁ এটা বরমব্রতর আইডিয়া, বরমব্রত চট্টোপাধ্যায়ের আইডিয়া এবং এই দায়িত্বটা ওকে দেওয়া হয়েছে। ও বেসিক্যালি যারা ইন্টারন্যাশনাল ন্যাশনাল যারা ডেলিগেট থাকবে তাদেরকে একটু টুর করানো এবং কোথায় কোথায় সিনেমা হতে পারে, শুটিং হতে পারে এবং কী ধরনের আমরা হেরিটেজকে আমরা আমাদের কাছে আছে সেইগুলো সমস্ত দায়িত্ব দিয়েছে। আমি আমার মনে হয় তুমি ওইটা দেখো তাহলে বুঝতে পারবে আর কি, প্লিজ এবং সবাইকে দেখাও এবং সবাইকে বলো যাতে সবাই আছে এবং ছবি মানে তার থেকে বেশি কার্যকর স্মার্টনেসের কাছে 25তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব অনেক অনেক বিপরীত। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।